ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाह लोकातीतोऽप्यहनजहो लोककल्याणमार्गम् त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानमृतवरवपु सीतया योहि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अंधतामीश्रमीश्राम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जात प्रथित पुरुषो रामकृष्णस्त्विदानीं जयो जयो रामकृष्णो पंचकल्पतरु जयो जयो भगवान् जगतेर गुरु जयो जयो गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्य दायिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठी सवार चरण रेणु मागे अहम् श्री भगवान कृपाय आबार आमरा श्री श्री रामकृष्ण पुथी पाठ ओ आलोचनार उद्देश्य समबेत हयेछि আমরা পড়ছি শ্রী রামকৃষ্ণ জীবনের সবচেয়ে দীর্ঘতম অধ্যায় তার জীবনের সাধন পর্ব আমরা মোট দুটি অংশ এখনো পর্যন্ত সাধন পর্বের যে দুটি অংশ পাঠ করেছি সেটি হলো এই দুটো জিনিস তিনি তার সমগ্র জীবন এতক্ষণ পর্যন্ত আমরা এই দুটো ছবি পেয়ে গেছি এক হচ্ছে এই কি করে কেবলমাত্র ব্যাকুলতার সহায়ে ভগবানের কাছে একান্ত প্রার্থনা করে মানুষ ভগবানকে পায় তার পদ্ধতি তিনি দেখিয়েছেন ঠিক যেরকম করে ছোট্ট শিশু তার মায়ের কাছে আকুল হয়ে প্রার্থনা করে প্রতি মুহূর্তে কাঁদে ঘ্যান ঘ্যান করে যেরকম তিনি বলছেন যে মায়ের ঘ্যান ঘ্যানানি ছেলে হওয়ার কথা বলছেন এবং ঘ্যান ঘ্যান করতে করতে একসময় মায়ের ধৈর্যচ্যুতি হয় মা কোলে তুলে নিয়ে সেই অশান্ত ছেলেকে শান্ত করেন শ্রীরামকৃষ্ণদেব তার জীবনে দেখিয়ে দিয়ে গেলেন কেমন ভাবে শুধু আকুতি সাহায্যে শুধু প্রার্থনার সাহায্যে ভগবানকে পাওয়া যায় এবং শুধু পাওয়া যায় না দিবানিশি কিভাবে এইটা জিনিসটা পাওয়া যায় সেটা আমরা আজকে এই এতদিন ধরে আলোচনা করেছি কিন্তু দ্বিতীয় পর্ব যেটা দেখালেন সেটা হচ্ছে গুরু নির্ভর সাধন ভজন যে গুরুকে কেন্দ্র করে গুরুর নির্দেশ অনুযায়ী কেমন করে সাধন ভজন করতে হবে কেন তিনি এটা দেখালেন কারণ এই আন্তরিক ব্যাকুলতা এবং আকুলতার সহযোগে এই সাধন ভজন করতে গিয়ে তার যে তীব্র ভাবের আবেগ সে সহ্য করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় গুরু জানতে পারেন কতটুকু তার শিষ্য সহন করতে পারবেন সেই অনুযায়ী গুরু পথ বলে দেন এবং সেইভাবে সাধন ভজন করে কেমন করে মানুষ ভগবানকে পায় তার আলোচনা তিনি তার এই সাধক জীবনে তিনি দেখিয়ে দিয়েছেন এই দুটি ধারাকে আমরা দেখে নিয়েছি আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে তার রামাত সাধন রাম ভাবে সাধন স্বামী শারদানন্দজি লীলা প্রসঙ্গে মধুরভাবে সাত তত্ত্ব লিখতে গিয়ে প্রথম যে বাক্যটি ব্যবহার করেছেন সেটি দিয়ে শুরু করব তিনি বলছেন সাধক না হলে সাধক জীবনের ইতিহাস বোঝা কঠিন যদি আমরা প্রত্যেকে সাধন সম্পন্ন না হই নিজেরা সাধক না হই তাহলে আমাদের পক্ষে সাধক জীবনের ইতিহাসকে শুধু অনুধাবন করা নয় সে সম্পর্কে একটি সম্যক ধারণা করাও সম্ভব নয় ধরুন আপনাকে কেউ বলল যে শ্যামবাজারে কেমন করে যাব
আপনি তাকে বললেন, সে হয়তো একদমই রাস্তা চেনে না, তাকে বললেন ভাই এইভাবে যাও ভূপেন গোস্বামী দিয়ে যাও, পাঁচ পাথান মোড় করে যাবে। যে একটু রাস্তা চেনে তাকে বললেন বলরাম মন্দিরের অপোজিটে রাস্তা আছে সেখান দিয়ে গিয়ে শ্যাম পার্কের পাশ দিয়ে ঘুরে এরকমভাবে মনীন্দ্র কলেজের সামনে দিয়ে চলে যাও। কি করে বলছেন? আপনার অভিজ্ঞতা থেকে বলছেন। কেউ বলছে আমি নিয়ারেস্ট মেট্রো স্টেশনে যাবো, আপনি কিভাবে যেতে হবে তাকে বলে দিচ্ছেন। কেমন করে বলছেন? আপনার অনুভব থেকে বলে দিচ্ছেন। আপনার এই সাধক, আপনার এই রাস্তায় চলার অভিজ্ঞতা আছে বলে আপনি তার প্রয়োজনীয়তা এবং সে কেমনভাবে যাবে সেটার কথা আপনারা বলতে পারেন। ঠিক সেরকমভাবে এখন প্রশ্ন উঠছে যে সাধক না হলে সাধক জীবনের ইতিহাস বোঝা কঠিন, বোঝা যাবে না। তাহলে কি আমাদের ঠাকুরের মতো ওই রকম গঙ্গার তীরে ওই রকম আকুলভাবে পায়চারি করতে হবে, মুখ ঘষতে হবে, মায়ের নাম করে এরকম অর্থ বাহ্য দশায় চলে যেতে হবে? তা নয়। তিনি বলছেন, তার কথাতেই তিনি বলছেন, আমি ষোলো টান করে গেলুম তোমরা এক টান করো। আমি যে করেছি তার একের ষোলো ভাগও যদি করো তাহলেও তোমরা তার সিদ্ধের অবস্থায় পৌঁছো। মনের ভাবটা যেন সাধকের মতো পায়, মনের ভাবটা যেন কিছু চায়, ভগবানের মতো উচ্চ বস্তুকে চাইবার অধিকারী করে তুলতে পারি, তবেই আমরা এই সাধক জীবনের অংশ পাঠ করব। আজ আমরা পড়ব রামাত সাধনা, তার রামচন্দ্রের বৈষ্ণব সম্প্রদায়ভুক্ত এদের রামচন্দ্রের রামাত একটি সেক্ট, একটি দল, একটি গোষ্ঠী। সেই গোষ্ঠী কেমন করে তাদের ইষ্টদেব হচ্ছেন রামচন্দ্র। যেমন বৈষ্ণবদের নানা রকমের আছে, কোনো বৈষ্ণবদের বিষ্ণু হচ্ছেন আরাধ্য, আবার কোনো বৈষ্ণব ধারায় দক্ষিণ ভারতে আছে তাদের হচ্ছেন লক্ষ্মী হচ্ছে আরাধ্য এবং বিষ্ণুকে তারা মানে লক্ষ্মীপতি হিসেবে। এরকম প্রত্যেক সম্প্রদায় ভিন্ন ভিন্ন সাধনার ধারা আছে। আমরা যে খুব ভালো লাগছে আজকে এই বিষয়টা পড়তেই, কদিন আগে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের আবির্ভাব তিথি আমরা পালন করেছি, তাই সেই সপ্তাহের মধ্যে পক্ষকালের মধ্যে শ্রী ভগবান কী করে রামাত সাধন করে তার সেই স্বরূপকে জানতে পেরেছিলেন সেটি সম্পর্কে আমাদের আলোচনা করার তিনি সুযোগ করে দিয়েছেন, এই ভেবে আমরা আনন্দিত। রামকৃষ্ণ লীলা কথা শ্রবণ মঙ্গল, গাইলে শুনিলে করে চিত নিরমল, ভীষণ তৃতাপ পাপ বিঘ্ন বাধা দূর, পায়ে সুশীতল জল যে মাতৃসাতুর। কেন শ্রী রামকৃষ্ণের এই কথা আমরা পাঠ এবং আলোচনা করব, কি উদ্দেশ্য আমাদের? সেটা তিনি বলছেন রামকৃষ্ণ লীলা কথা শ্রবণ মঙ্গল, এটা যদি আমরা শুনি তাতেও আমাদের মঙ্গল হয়। কি মঙ্গল হয়? গাইলে শুনিলে করে চিত নিরমল, আমাদের যে হৃদয়, হৃদয়টা যেটা আছে, যে হৃদপদ্মে ভগবানকে আমরা বসাই, শুভ চিন্তাকে আমরা বসাই, সেই হৃদয়টি পবিত্র হয়, নির্মল হয়, মালিন্য শূন্য হয়। আর কি হয়? ভীষণ তৃতাপ পাপ বিঘ্ন বাধা দূর, পায়ে সুশীতল জল যেবা তৃষা দূর। তৃতাপ বাধা কি? তৃতাপ বাধা তিন রকম, আধিদৈবিক, আধ্যাত্মিক এবং আধি ভৌতিক। আধ্যাত্মিক বাধা কি? আধ্যাত্মিক আমাদের শরীর এবং মন যে বাধা তৈরি করে, মান যশ ক্ষমতা লিপসা এইগুলো আমাদের নিজেদের ভেতর থেকে জেনারেট করি আমরা, যেগুলো আমাদের পথে চলতে বাধা দেয়। আমি ওর কাছে মাথা নোয়াবো কেন, আমি কি কিছু কম? এই যে আমাদের নিজের ভেতরে এই সমস্ত এই বাধাগুলোকে আমরা জেনারেট করি। আদি দৈবিক মানে দেবতারা যে বাধা সৃষ্টি করে, যে ঝড় জল বৃষ্টি তুফান ন্যাচারাল ক্যালামিটি যে নানা রকমের হয়, তার থেকে আমাদের জীবনে যে বিঘ্ন উপস্থিত হয় সেটাকে বলে আদি দৈবিক। আর আদি ভৌতিক মানে ভূতগণ, মানে জীব থেকে যে বাধা, ধরুন সাপ ব্যাঙ বাঘ শেয়াল এমনকি মানুষ, অন্য মানুষ, তার থেকে যে বাধা সৃষ্টি হয় সেই যে বাধা সেটাকে বলা হয় আদি ভৌতিক। তিনি বলছেন যে তার চিত্ত নিরামল হলে কি হবে, তখন আমরা এই ত্রিবিধ বাধা, বলছেন ভীষণ ত্রিতাপ, এটাকে ত্রিতাপ বলে, এই তিন তাপ, এই তিন তাপ আমাদের বেদনা দেয়, কষ্ট দেয়, এই তিন বাধা বিঘ্ন আমাদের জীবন থেকে দূর হয়ে যায়। পায়ে সুশীতল জল যেবা তৃষা দূর, তার মানে এই নয় যে শ্রীরামকৃষ্ণ দেবের জীবনী পড়লাম আর আমার কাছে এক লিটারের একটা বিসলেরি জল এসে গেল, তা নয়। আমাদের জীবনে যে নানা বাসনা আমাদের হাহাকার জাগিয়ে রাখে, সেই আগুন, সেই বাসনা আগুনকে নিভিয়ে দিয়ে শান্তি দান করে,
তাই বলছেন পায়ে সুশীতল জল যেবা তৃষাতুর। রামাত সাধনে মন করিলেন স্থির, দিবানিশি এক চিন্তা কোথা রঘুবীর। রাম ধ্যান রাম জ্ঞান রাম রত্ন রাশি, দুর্বাদল শ্যাম রাম কেবল প্রয়াসী। রাম নাম অবিরাম বচনে বেরোয়, সচিন সচঞ্চল ভ্রাম্যমান হেথায় সেথায়। রাম নামে কণ্ঠ রোধে চক্ষে ঝরে জল, বিরহ যন্ত্রণা হৃদয় এতই প্রবল। রাম ভক্ত সন্নিকটে রহে যে যেখানে, সময় বুঝিয়া যান তা সবার স্থানে। শ্রীরামকৃষ্ণ জীবনে আমরা এটা দেখেছি, যখন যে সাধন কি করছেন তখন একবারে নিজেকে উজাড় করে করছে, তখন আর কোনো ভাবনা চিন্তা তার ভেতরে আসে না। এটা একটা কিন্তু খুব বড় মেসেজ আমাদের কাছে। আমাদের খানিকটা আমরা যখন কাজ করি, রান্না বান্না করি, তখন ভাবি যে বাজারে দেখছি সবজিটা পাওয়া গেছে, তারপরে ছেলেকে ঠিক সময় খেতে দিতে হবে, ওই দিতে হবে। রান্নাটা যেটা মুখ্য কাজ যেটা করছি, বা অফিসে যখন হিসেব করছি তখন মনে হচ্ছে যে অন্যের দিয়ে ক্যালকুলেশন করতে করতে নিজের দিয়ে ক্যালকুলেশন করতে শুরু করে দিই। আমরা যে কাজটা করি সেই কাজেই কনসেন্ট্রেট করতে পারি না। শ্রীরামকৃষ্ণ জীবনে এটা খুব বড় একটা মেসেজ যে যখন যে কাজটা করছেন একবারে ডুবে গেছে, বাকি জগৎ সংসার বাকি সব কিছু ভুলে গেছে। আমাদের জীবনে এই রকম সংকল্প, যে কোনো কাজ আমাদের করতে হবে এইরকম সংকল্প করে। তিনি বলছেন যে মুহূর্তে তিনি স্থির করলেন যে তিনি এবার রামচন্দ্রের সাধন ভজন করবেন, দিবানিশি এক চিন্তা কোথা রঘুবীর, রঘুবীরকে কোথায় গেলে পাবো, কী করলে আমি রঘুবীরকে পাবো, কিচ্ছু জানে না, শুধু রাম নাম দিবানিশি জপ করছেন। আর কার ধ্যান করছেন? সেই নবদুর্বাদল শ্যাম রামচন্দ্রের ধ্যান করছে। এই সবুজ ঘাস, নতুন যে কচি ঘাস হচ্ছে তার যে গায়ের রং, বলছে রামচন্দ্রের গায়ের রং ঠিক সেরকম। সেই নবদুর্বাদল শ্যাম রামচন্দ্রের তিনি সাধনে, তিনি ধ্যানে মগ্ন আছেন, খুঁজে বেড়াচ্ছেন, রাম নাম করছেন, চোখে থামছে না। রাম নামে কণ্ঠরোধ চোখে ঝরে জল, সেই রাম নাম করতে করতে তার আর দ্বিতীয় কোনো শব্দ তার মুখ দিয়ে বেরোচ্ছে না, তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেছে, কারণ তার আর দ্বিতীয় কিছু বলার নেই। আর এত আকুতি, এত তাকে পাওয়ার বেদনা, তার তাকে যে পাচ্ছি না, এই যে বেদনা, যে বিরহের বেদনা, তার চোখে সবসময় জল ঝরাতে আরম্ভ করেছেন। তার মনে হচ্ছে রাম ভক্ত রামচন্দ্রকে যারা ভালোবাসে সেরকম যদি কারুর কাছে যায় তাহলে সে বোধহয় বলতে পারবে, আমার কষ্টের ভাগ নিতে পারবে। তাই যারা রামচন্দ্রকে ভালোবাসেন শ্রী রাম ভক্ত, তাদের খুঁজে খুঁজে তাদের সন্নিকটে আসার চেষ্টা করতে। দেখবেন আমাদের যখন বাড়িতে কোনো বিপদ হয়, আমরা কেউ নিজের ভেতরে সেটাকে সহ্য করে নিতে পারি, কেউ অন্যের কাছে প্রকাশ করি, অন্যকে গিয়ে বলি, তার সঙ্গে নিজের ভাবনা চিন্তাকে শেয়ার করি, তখন দেখবেন অনেক জীবনটা সহজ হয়ে যায়। তিনিও তাই ভাবছেন, তার যেই যে তীব্র বেদনা, কেমন করে তিনি রামকে পাবেন, যে রামকে পেয়েছে বা যে রামের সাধন করে সে হয়তো আমার এই কথা বলতে পারে। তাই তিনি রাম ভক্তের খোঁজে বেরিয়েছেন। বললাম যে এক মনে খুঁজে বেড়াচ্ছেন, তাই সবসময় তিনি পেয়ে যান। শ্রীকৃষ্ণ কিশোর নাম চাটুর্যে ব্রাহ্মণ, দক্ষিণে শহরে বাস রাম পদে মন। রামায়ণ পাঠ ঘরে হয় নীতি নীতি, রাম নাম জপে যায় গোটা গোটা রাতি। শুনিয়া তাহার কথা প্রভু গুণাকর, আসা যাওয়া করিতেন ব্রাহ্মণের ঘর। তিনি খোঁজ করছেন, এমন সময় তিনি পেলেন কাছেই দক্ষিণ শহরে, দক্ষিণেশ্বরে এক কৃষ্ণকিশোর চ্যাটার্জি, কৃষ্ণকিশোর চাটুর্যে নামে এক ব্রাহ্মণ আছেন, রাম ভক্ত ব্রাহ্মণ। নিত্য তার বাড়িতে রামায়ণ পাঠ হয়, সমস্ত রাত সেই সাধকের রাম নাম জপ করতে করতে কেটে যায়। যখন ঠাকুর শুনলেন তার কথা যে এরকম একজন আছে সন্ধান পেলেন, তখন তার ঘরে ধীরে ধীরে যাতায়াত শুরু করলেন। রামের পরম ভক্ত করি দর্শন, করিলেন ব্রাহ্মণের চিত্ত আকর্ষণ। ব্রাহ্মণ বড়ই খুশি পেয়ে তার ঘরে, অপার আনন্দ এত হৃদয়ে না ধরে। ঠাকুর তার ঘরে গেলেন, বলছি যে প্রথম দেখা মাত্রই সমস্ত মনটাকে তিনি এমন একটা এমন ভাবে নিজেকে তিনি প্রেজেন্ট করতেন, আমরা অনেকবার করেছি। সেই গদাধরে পাইনদের বাড়িতে গিয়ে যখন গেছেন, একবার অসহায় মতো, যেন তুমি আমায় কৃপা না করলে আমায় কেউ কৃপা করার নেই, একবারে দেখা মাত্র শ্রীরামকৃষ্ণের মূর্তি দেখা মাত্র দ্রবীভূত হয়ে গেছেন।
সেই মথুরা মোহন তিনি দাঁড়িয়ে আছেন, তার মনের মধ্যে সংশয় যে এই লোকটা পাগল না অন্য কিছু ভূতে ধরেছে নাকি, এমন ভাবে তার কাছে দিনহীন বেশে গিয়ে বললেন যে তুমি যদি আমায় ডাক্তার না দেখাও, আমায় কেউ ডাক্তার দেখাতে পারবে না, আমায় কেউ আমার এই অসুখটাকে কেউ সারাতে পারবে না। প্রত্যেকের কাছে যখন প্রথম যার কাছে যাচ্ছেন দেখবেন আমাদের কাছেও খুব অসহায় অবস্থায় এসেছে, যেন আমরা তাকে আমাদের হৃদয় আশ্রয় না দিলে আমাদের কোনো রকম ভাবে উন্নতি হবে না। তিনি এসে তার সেই যেন ব্রাহ্মণের সমস্ত চিত্তটি আকর্ষণ করলেন, ব্রাহ্মণ ভারী বড়ই খুশি তাকে পেয়ে, এত আনন্দ তার মনে হচ্ছে যে সে আনন্দ আর যেন তার নিজের ভেতরে সে ধরে রাখতে পারছে না, খুব স্বাভাবিক। ভগবানকে দেখার আনন্দ, সাক্ষাৎ ভগবানকে পাবার আনন্দ, এই আনন্দতে এমন এক আনন্দ তৈরি হয় যে আনন্দ কখনো নিজের ভেতরে মনে হয় যেন ফেটে বেরিয়ে যাচ্ছে। এবার সেই ঠাকুরের রূপ, সেই সময়কার রূপ বর্ণনা করছেন পুঁথিকার। নবীন যুবক বয় 30 বছর, অনুরাগ কান্তি মাথা সর্বাঙ্গ সুন্দর, ঢল ঢল বাঁকা কি সুঠাম মূরতি, সমভক্তিমান তায় শ্রীরামের প্রতি, প্রাণেশ বিনশ করে কান্তি নিরমল, অবশ হইয়া ফুটে কলিকা কমল, ছড়াইয়া শতদল কেশর নিচয়, প্রভুকে দেখিয়া তেন দ্বিজের হৃদয়, প্রভু অনিমিখে আঁকি করে দর্শন, অপার রূপকারে প্রভুর বদন। বলছেন ঠাকুরের তখন 30 বছর বয়স, এমনিতেই এত সুন্দর দেখতে তার, বলছে নবীন যুবক বয় 30 বৎসর, 30 বয়স তার, এদিকে তার সমস্ত মুখ চোখ একবারে এক দিব্য লাবণ্যে পূর্ণ। সাধারণ মানুষের যে রূপ আর ভগবানের রূপের মধ্যে এই একটা ফারাক, সাধারণ মানুষের রূপ একরকম হয় আর এটা যখন ভগবানের রূপ তার সাথে যুক্ত হয় সেই লাবণ্যের মধ্যে এক জ্যোতির্ময় জ্যোতি খেলে বেড়ায়। বলছে ঢল ঢল বাঁকা আঁকি সুঠাম মূরতি, সমভক্তিমান তায় শ্রীরামের প্রতি, আঁকি দুটি চোখ দুটো যেন সেই ভালোবাসায় একবারে পূর্ণ, যেন একবারে রসে পূর্ণ হয়ে আছে, আর খুব সুন্দর ওয়েল বিল্ট বডি, খুব ভালো চেহারা, সুস্বাস্থ্যের অধিকারী তিনি। বলছেন সুঠাম স্বাস্থ্যটা দেখবেন ঠাকুরদের বংশে, যারা ঠাকুরের ওই ছবিটা দেখেছেন শ্রীরামকৃষ্ণকে হৃদয় ধরে আছেন দেখবেন কি সুন্দর ওয়েল বিল্ট চেহারা, পায়ের গুলিগুলো দেখবেন, হাতগুলো দেখবেন, চেহারার স্ট্রাকচারটা দেখবেন, তার সেই রকম শরীর, সেই রকম সুঠাম গঠনটা, আর সেই শ্রীরামকৃষ্ণের চেহারার মধ্যে আরেকটা জিনিস প্রকাশিত হচ্ছে, শ্রীরামের প্রতি তার যে ভালোবাসা সেই ভালোবাসার বিচ্ছুরণ ঘটছে তার চেহারার মধ্যে দিয়ে। বলছেন তাকে দেখে ব্রাহ্মণের কিরকম অবস্থা হলো, খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। প্রাণেশ বিনেশ করে কান্তি নিরমল, অবশ হইয়া ফুটে কলিকা কমল। প্রাণেশ দিনেশ, দিনেশ মানে হচ্ছে সূর্য, সে তিনি প্রাণদায়ী, আমাদের আমরা যাবতীয় কিছু কর্ম করছি সূর্য আছে বলে, তাই তাকে প্রাণেশ বলছে। দিনের দিনের যিনি রাজা সেই দিনেশ, তিনি কি করলেন, তিনি যখন আসেন তার সেই নিরমল কান্তি, তার সেই পবিত্র জ্যোতিতে কি হয়, অবশ হইয়া ফুটে কলিকা কমল, পদ্ম ফুলের উপর পড়ার সঙ্গে সঙ্গে পদ্ম ফুলগুলো অবশ হয়ে যায়। দেখবেন পদ্ম যখন ফোটে না তখন প্রত্যেকটা পাপড়ি একটা একটা সাথে খুব টাইট হয়ে থাকে, তাকে টেনে 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 খুলতে হয়, আপনারা যারা পদ্ম ফোটান দেখবেন। কিন্তু যখন সূর্য পদ্ম ফুলের উপর পড়ে, যখন জলের ভেতরে থাকে, তখন ওই পাপড়িগুলো আপনি আপনি খুলে যায়। বলছেন অবশ হইয়া ফুটে কলিকা কমল, ছড়াইয়া শতদল কেশর নিচয়, প্রভুকে দেখাইয়া তেন দ্বিজের হৃদয়। শুধু ফুটে যায় না, তার চেয়ে ভেতরের যে কেশর দেখবেন সেগুলো যেন ছড়িয়ে গেছে, যেন এক জায়গায় বদ্ধ হয়েছিল সেই মুঠো ছাড়া হয়ে গেছে। ঠিক সেই রকমভাবে শ্রীরামকৃষ্ণকে দেখে তার ভেতরে যা কিছু পূর্বগত সংস্কার, যা কিছু ধারণা ব্রাহ্মণের, সব একটু 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 করে চলে যেতে থাকলো, আর তার সমস্ত চেহারা, তার সমস্ত শরীর, মন, প্রাণ জুড়ে শ্রীরামকৃষ্ণ অধিষ্ঠান করতে থাকলেন। তাই বলছেন আর তিনি কেমন করে দেখা মাত্র সে বারবার শ্রীরামকৃষ্ণকে দেখছেন, প্রভু অনিমিখে আঁকি করে দর্শন, অনুপম রূপকার প্রভুর বদন, এক দৃষ্টিতে অনিমিখ পাতা পড়ছে না। দেখবেন আমরা ম্যাজিক দেখি, হাঁ করে দেখতে থাকি,
ম্যাজিক যে ইন্দ্রজাল হতে থাকে দেখতে থাকি, ঠিক সেরকম যেন শ্রীরামকৃষ্ণকে এমনভাবে দেখছি যেন চোখের আমাদের পাতা পড়ছে না, সমস্ত মনটা জুড়ে বাকি জয়ের বাইরের জগৎ সবটুকু অদৃশ্য হয়ে গেছে। সেইভাবে সেই অপরূপ রূপের যিনি সেই ভাণ্ড সেই শ্রীরামকৃষ্ণকে ব্রাহ্মণ দর্শন করছেন। শুধু ব্রাহ্মণকে তিনি মোহিত করে দিলেন, আরেকজনকে মোহিত করলেন। উনি সবসময় জানেন যে সাপ্লাই বাড়ির সাপ্লাইটা কীরকম করে রাখতে হয়। বললেন ব্রাহ্মণকে দিয়ে শুধু হবে না, তার গৃহিণীকে ধরতে হবে। তাই তিনি বলছেন ভক্তিমতী ব্রাহ্মণীর গৃহিণী ঘরে তার প্রভুকে করেন দোহে বাৎসল্য আচার, সুমিষ্ট ভোজন দ্রব্য যবে যাহা জুটে প্রভুর কারণে তা অতি যতনে আকুটে, ভকত পরাণ প্রভু দেবে দয়াময় ব্রাহ্মণীরে হইলেন বড়ই সদয়। কেবল যে বলে প্রভুরে চিনে রাম নারায়ণ মহাভাগ্যবতী সতী আরাধ্য চরণ। তাকে দেখে সেই ব্রাহ্মণীর মধ্যে তার সেই বাৎসল্য রস, সন্তানের প্রতি মায়ের যে ভালোবাসা থাকে সেই ভালোবাসা প্রস্ফুটিত হতে থাকলো। আর তিনি কি করতে থাকলেন, মা যেরকম করেন যা যা ভালো ভালো খাবার যেখানে যা দিচ্ছেন সব কিছু এক জায়গায় জোগাড় করে ঠাকুরের জন্য রেখে দেন, কাউকে এমন যে কারুকে দিচ্ছেন না তিনি, সব কিছু এক জায়গায় করে একটি লোককে দিয়ে দিচ্ছেন। এবং ঠাকুরও তার প্রতি খুব কৃপাময় ছিলেন, কারণ তিনি তাকে তার প্রথম স্বরূপটি দেখিয়েছিলেন। আপনারা দেখবেন যে প্রথম কিন্তু মথুরা মোহনের আগে রানী রাসমণিকে তিনি কৃপা করেছিলেন। রানী রাসমণি সেই ঠাকুর ঘরে, যদি আপনাদের মনে থাকে সেই লীলার কথা, রানী রাসমণি ঠাকুর ঘরে শ্রীরামকৃষ্ণদেবকে গান গাইতে বসিয়ে একটি নাম মেটা একটা মামলার চিন্তা অনেকক্ষণ ধরে করছিলেন। ঠাকুর তার কোমল অঙ্গে একটু চটাশ করে থাপ্পড় মেরে দিলেন। এতে রানী রাসমণির একটা সঙ্গীত হয়েছিল, এতদিন রানী রাসমণি তাকে একজন সাধারণ পূজারী ব্রাহ্মণ বলে মনে করতেন, আর পাঁচজন লোক তাকে যেরকম পাগল ভাবতেন সেরকম মনে করতেন। কিন্তু একটি ধারণা তার কাছে পরিষ্কার হয়ে গেল, এই লোকটি আর যাই হোক পাগল নয়, এ অন্যের অন্তরের কথা বলতে পারে, এর ভেতরে এক অন্য শক্তি আছে, কে সেটা সে বুঝতে পারছে না, কিন্তু যেভাবে তাকে আমরা অ্যাসেস করছি তিনি সেরকম নয়। এখানেও দেখুন ঠিক সেইভাবে তিনি তাকে তার স্বরূপ প্রকাশ করলেন। কী রূপ দেখলেন তিনি? তিনি দেখলেন যে তিনি আর কেউ নন, এই সামনে যিনি আছেন তিনি স্বয়ং রাম, তাদের আরাধ্য দেবতা। যে আরাধ্য দেবতাকে তারা মূর্তিতে নিত্য পূজা করছেন তিনি যেন স্বয়ং মূর্তি পরিগ্রহ করে তাঁর দ্বারে এসে উপস্থিত হয়েছেন। বলছেন যে বলে প্রভুরে চিনে রাম নারায়ণ মহাভাগ্যবতী সতী আরাধ্য চরণ। প্রতিকার বলছেন যে শক্তিতে হে দেবী, যে শক্তিতে তুমি প্রভুকে নারায়ণ রূপে চিনে ফেলেছ, সেই শক্তি সেই সেই মহাভাগ্যবান সতী হে ব্রাহ্মণী, তোমার চরণ আমার আরাধ্য, তুমি আমার পূজনীয়। এই হবার ফলে রামচন্দ্র রূপে তাকে দর্শন করার ফলে ব্রাহ্মণীর মনে কিরকম পরিবর্তন এলো সেটা দেখুন। ব্রাহ্মণ যদ্যপি কভু মায়া বশে ভুলে নরক জ্ঞানে প্রভু দেবে কোনো কথা বলে, অমনি ব্রাহ্মণী কন আপন পতিরে ভ্রান্ত এত কিবা কথা কহ তুমি পারে, চিনিতে না পারিতেছ কেবা এই চিনিতে না পারিতেছ কেবা এই জন বাহ্য রূপান্তরে সেই কৌশল্যানন্দন। যদি কখনো মোহিত হয়ে ব্রাহ্মণ সাধারণ মানুষের মতো ঠাকুরের সঙ্গে যেমন আমরা বাহ্য ব্যবহার করে থাকি সেরকম কোনো ব্যবহার করতেন তখন তাকে কশন করতেন, তাকে সতর্ক করতেন এই ব্রাহ্মণী যে তুমি কার সাথে এরকম ব্যবহার করছো, তুমি বুঝতে পারছো না, এ আর কেউ নয় বাহ্য রূপান্তরে সেই কৌশল্যানন্দন, এই যাকে দেখছো এর হাতে তীরও নেই ধনুকও নেই, সেই নর্ব নব দুর্বা দলশ্যাম গায়ের রঙও নয়, কিন্তু যেন এ আর কেউ নয় সেই কৌশল্যানন্দন। ভাগ্যবান ভাগ্যবতী ব্রাহ্মণ ব্রাহ্মণী ভবনে বসিয়া পায় অখিলের স্বামী, কাতরে অঘম করে মিনতি চরণে প্রভুপদে রহেমতি ভিক্ষা দেহ দিনে। তিনি সেই ব্রাহ্মণ ব্রাহ্মণীর যে ভাগ্য তাকে ঈর্ষা করছেন যে তারা কি ভাগ্যবান যে তারা বাড়িতে বসে, কোনো সাধন করতে হলো না, কোনো ভজন করতে হলো না, বাড়িতে বসে সেই ব্রাহ্মণ ব্রাহ্মণী স্বয়ং তাদের আরাধ্যের দর্শন পেয়ে গেলেন।
তাদের কাছে তিনি প্রার্থনা করছেন যে তুমি আমার আমাকে এই ভিক্ষা দাও যেন আমার ইষ্টের শ্রীপাদপদ্মে যেন আমার মতি থাকে, সদা যেন আমি তাকে আমার ইষ্ট বলে আমার অন্তরের সমস্ত কিছু প্রণতি সমস্ত কিছু ভালোবাসা নিবেদন করতে পারি। রাম লাগি প্রভু দেবে চিন্তায় অস্থির, আহার বিরাম নাই কিসের গভীর, পাইবেন এই চিন্তা মনে অনুক্ষণ, আরম্ভ করিলা এবে সাধন গজন। এখানেও তার গুরু নেই, এখানেও তিনি নিজে নিজে সাধন করছেন, অনুক্ষণ চিন্তা করছেন কিভাবে সাধন ভজন তিনি করতে পারেন, কেমন করলে তিনি তাকে পাবেন। তাই প্রথম তিনি ভাবটি আরোপ করলেন, কি ভাব সেটা বলছি। পুরীর উত্তরে এক বটবৃক্ষ মূলে জপ ধ্যান শ্রীপ্রভুর অবিরত চলে, দাস্য সক্ষ নানা ভাবে করেন সাধনা, যখন যেমন হয় রীতে জাগরণা, দাস্যেতে হনুর ভাব সতত বিভোর, মহাবেগে ভাবাবেগে দেহে করে জোর, প্রভুদেব শ্রীদেহে ধরে সৃষ্টি ছাড়া রীতি, দেহ হয় ঠিক যেন মনের প্রকৃতি। ঠিক তার যে ভাব যখন হয় মনেতে প্রবল, ঠিক তার অনুরূপে তনুর বদল। এই দক্ষিণেশ্বর মন্দিরের ঠিক উত্তর দিকে বাগানে এক বটবৃক্ষের তলায় তিনি সাধন ভজন করলেন। রামাজ সাধন করবার জন্য তিনি দুটি ভাবকে ধারণ করেছিলেন, আমরা বলেছিলাম গতদিন দাস্য সক্ষ বাৎসল্য শান্ত মধু, এর মধ্যে দুটি দাস্য এবং সক্ষ ভাবকে তিনি আরোপ করলেন। দাস্য ভাব আরোপ করার জন্য তিনি বীর হনুমানের মহাবীরের ভাব ধারণ করলেন, কিন্তু এই মহাবীরের ভাব ধারণ করবার সময় সেই তার যে মহাবেগ সেই ভাবাবেগে তার শরীরের এমন পরিবর্তন হয়ে গেল যে গোটা জিনিসটা তিনি মানুষ থাকলেন কিন্তু তার আচার আচরণ একেবারে হনুমানের মহাবীরের মতো হয়ে যেতে থাকলো। বলছে প্রভুর শ্রীদেহে ধরে সৃষ্টি ছাড়া রীতি, দেহ হয় ঠিক যেন মনেরও প্রকৃতি, মনের প্রকৃতি ঠিক যেরকম সেই রকম তার দেহের প্রকৃতিও হতে থাকলো। ঠিক তার অনুরূপ যে ভাব যখন হয় মনেতে প্রবল, ঠিক তার অনুরূপে তনুর বদল, বুঝন না যায় কিছু প্রভুর গতি, যেই চক্ষে ছয় মাসে রহে অনিমি, সেই চক্ষু চঞ্চল পলক প্রতি পলে, এক লক্ষ্যে ধাববান পাবের প্রাবল্যে, ধীর মন্দ পাদক্ষেপে যাহার গমন, এবে বর্তমান গতি দিয়া উল্লপন, বস্ত্রের লাঙ্গুল বাস বাহিরে বাহির, কবু হয় মূত্র ত্যাগ বৃক্ষের উপর, এই দেখি হলধারী সর্বজনে কয় বায়ুরোগে গদাধর উন্মত্ত নিশ্চয়, ভাবাবেগে কর্ম তার কে করিবে রোধ, লোকজনে কবে কিবা কিছু নাই বোধ, ক্ষুধা নিবারণে খোলা খোসা সহ ফল, তৃষ্ণায় গোষ্ঠীর দ্বারা পান গঙ্গা জল, করজোরে জানু গেলে জয় রাম ধ্বনি, কাকুতি মিনতি শত লুবা লুটায় অবনি, দাস্য ভাব কিছুদিনে হইলে বিগত, উদিল অপর ভাব ভরতের মতো। তার ভিতরে সম্পূর্ণ হনুমানের ভাব এসে গেল, একবারে যে চোখ ভাবেতে একটা সময় পলক করতো না, শ্রীরামকৃষ্ণের চোখে নিষ্পলক হয়ে গেছিল, ভগবানের চিন্তায় কখনো তার পলক করতো না, সেই চোখে হনুমানের মতো প্রতি পলকে প্রত্যেকক্ষণে পলক করতে লাগলো। যে মানুষ ধীর স্থিরভাবে হাঁটতেন তিনি হাঁটতে শুরু করলেন লাফিয়ে লাফিয়ে, তারপরে তার শরীরের গঠন হনুমানের হয়ে মতো হয়ে যায়, বসতেন উবু হয়ে যেরকম ভাবে বসে হনুমানরা ঠিক সেরকম তার কাপড়ের একটা অংশকে লেজের মতো ব্যবহার করতেন, গাছের উপর বসে থাকতেন এবং গাছেই মূত্র ত্যাগ করতেন, তার ক্ষুধা নিবারণ যখন যখন খাবার জন্য তখন কিছু খেতেন, তখন খোলা ফলের খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন তিনি বোধ করতেন না, খোসা সহ খেতে শুরু করতেন, আর গঙ্গা জল যে তারা পান করে ঢকঢক করে খাওয়া সেরকম নয়, যেরকম হনুমানের ঠোঁট দিয়ে দিয়ে সিপ করে করে জল খাওয়া, ঠিক সেরকম করে করে তিনি একটু একটু করে জল খাওয়া শুরু করলেন। এই দেখে হলধারী তার যে দাদা হলধারী ছিলেন তিনি সবাইকে বললেন, ওগো দেখো গো আবার এক বায়ু রোগে পেয়েছে। এইভাবে তিনি আকুতি মিনতি, সেই হনুমান যেরকম লোটাকুটি খায় এর মধ্যে
ভূমির মধ্যে যেরকমভাবে লুটাপুটি খায় ঠিক সেরকমভাবে লুটাপুটি খাচ্ছেন। দাস্যভাবে এইভাবে চলতে চলতে একটা সময় এই ভাব প্রশমিত হলো। এরপরের যে ভাব সেটা হলো সখ্য ভাব, ভরতের ভাব তিনি নিজের মধ্যে আরোপ করলেন। এমন দেহের নাই পূর্ববত ধারা, সহজে যেমন দেখে লাগে চমৎকারা, ভাব অনুমত হয় দেহেরও গড়ন, এক রূপে বহুরূপী আশ্চর্য কথন। আশ্চর্য তার এক জীবন, যে যখন দেহের মনের ভেতরে যে পরিবর্তনগুলো হচ্ছে ঠিক তার শরীরের ভেতরে ঠিক তেমনি তেমনি পরিবর্তন হয়ে যাবে। আপনারাও নিজেদের লক্ষ্য করে দেখবেন দীক্ষার আগে দীক্ষার পরে আপনাদের নিজেদের আচরণ, এমনকি হাঁটা চলা, কথা বলা, ভাবনা চিন্তা সমস্ত কিছুর আমূল পরিবর্তন হয়েছে। এই শ্রীরামকৃষ্ণের সাধন ভজনের আরেকটি বড় মেসেজ, মনটাকে ভগবতময় করে দাও, আর কিচ্ছু বদল করতে হবে না। মা ঠাকুরুন বলছেন ভগবান ব্রহ্মজ্ঞ হলে তার কী হয়, দুটো কান দুটো চোখ হয় তার তো বেরোয় না, দুটো অতিরিক্ত কিছু হয় না, যে মানুষটা সেই মানুষটাই থাকে, তার ভেতরটা পরিবর্তন হয়, বাইরের খোলটা একই থেকে যায়, ভেতরটার আমূল পরিবর্তন হয়ে যায়। তার এই রূপান্তর তিনি যেই ঘটনাগুলো ঘটাচ্ছেন এগুলোকে লীলা বা গল্প বলে মেনে নেবেন না, এগুলোকে আমাদের কাছে একটা শিক্ষণীয় জিনিস, যে আমরা যদি সেই ভাবকে ঠিক ঠিক মতো আরোপ করতে পারি সেই ভাবের মধ্যে নিজেদের আমরাও ডুবিয়ে নিতে পারি। এ কিন্তু তাঁরটা একটু অন্যরকম, আশ্চর্য গঠন অনেকটা বহুরূপীর মতো, এই বহুরূপী আজকে এই সাজলো, কালকে আরেক রকম সাজলো, অন্যদিন আরেক রকম সাজলো। এবার তিনি ভরতের ভাব আরোপ করলেন, কি হলো সেটা আমরা দেখি। কাঠের পাদুকা সেবা এবে নিরন্তর, স্থাপিয়া পাদুকা দুটি খাটের উপর, সচন্দনে ফুলে পূজা অনুরাগ বেশে, দর দর চক্ষু জলে বক্ষ যায় ভেসে, পাদুকা সহিত খাট করিয়া মাথায়, কাঁদিয়া কাঁদিয়া প্রভু বেরিয়া বেড়ায়, মুখে রাম কোথা রাম হারাম জো রাম, ও কবে পাবো অযোধ্যার রাম প্রাণ রাম, বিরহ খেদোক্তি কত শুনে প্রাণ ফাটে, এক রূপে দুই তিন চার দিন কাটে, ধন্য নরবেশ লীলা বুঝে কোন জন, তুমি রাম তুমি সীতা তবু কাঁদো কেনে, ধন্য নরবেশ লীলা বুঝে কোন জনে, তুমি রাম তুমি সীতা তবু কাঁদো কেনে, কিসের লাগিয়া কাঁদো কাঁদো কার তরে, নাহি বুঝি কি রহস্য ইহার ভিতরে। প্রতিকার বর্ণনা করছেন ভরত ভাবেতে শ্রীরামকৃষ্ণের সাধন, একটি ছোট্ট কাঠের চৌকির মধ্যে দুটি পাদুকা রেখে ফুল চন্দন সুগন্ধ সমস্ত কিছু দিয়ে তিনি তার অর্চনা করছেন, এবং সেই সেই ফুল চন্দন দিয়ে যখন তিনি তার অর্চনা করছেন দু চোখ তার জলে ভেসে যাচ্ছে, অনুরাগের অশ্রুতে ভেসে যাচ্ছে, আর তার মনের মধ্যে শুধু একটাই কথা, মুখে তিনি রাম বলছেন আর মনে মনে ভাবছেন কেমন করে কোথায় পাবো কবে পাবো অযোধ্যার সেই প্রাণারামকে। সেই অযোধ্যার ভরতচন্দ্র যেরকম সেই নন্দীগ্রামে থেকে সেই পাদুকা একটা সিংহাসনের মধ্যে স্থাপন করে রাম রাজত্ব চালিয়েছিলেন রামের হয়ে, ঠিক সেরকম সে একটি চৌকির মধ্যে রামচন্দ্রের পাদুকারূপ একটি পাদুকাকে স্থাপন করে মাথায় করে তিনি ঘুরে বেড়াচ্ছেন। এ যে তার প্রভুর জিনিস, তার সে প্রভুর বিষয়, তাকে তিনি মাটিতে রাখবারও কথা ভাবতে পারছেন না, তাই সেই খাট সমেত তিনি মাথায় করে ঘুরে বেড়াচ্ছেন, এবং রামচন্দ্রের ভাবে এই ভরতের ভাবে তিনি নিজের মনের মধ্যে সেই বারবার সেই আকুতি মিনতি করে চলেছেন। পুথিকার বলছেন ধন্য নরবেশ লীলা বুঝে কোন জনে, তুমি রাম তুমি সীতা তবু কাঁদো কেনে, তোমার এই নরলীলায় ধন্য, যখন নরলীলায় রূপান্তর আছো তুমি নিজে রাম তুমি সেই সীতা, তবু তোমার ভেতরে এই এক অদ্ভুত অভিনয়, মানুষের মধ্যে এসেছো, মানুষ কেমন করে সাধন ভজন করবে, কেমন আকুতি নিলে তবে ভগবানকে পাওয়া যাবে সেই দেখানোর জন্য এক নিখুঁত অভিনয় করে দেখাচ্ছে, কোথাও ফাঁক নেই, কেউ ধরতে পারবেন না যে এটা এরকম নয়। তিনি বলছেন তুমি রাম তুমি সীতা তবু কেন কাঁদো কেনে, কিসের লাগিয়া কাঁদো কাঁদো কার তরে, নাহি বুঝি কি রহস্য ইহার ভিতরে। তিনি বুঝতে পারছেন না কার জন্য তুমি কাঁদছো, এর ভেতরে কি রহস্য আছে বুঝে উঠতে পারছেন না, তাই তিনি বলছেন। এখানে আবার একটুখানি কথা তিনি বলছেন, এটা তার বক্তব্য প্রতিকারের,
যদি বলো জীব শিক্ষা হেতু আচরণ, জীবে দেখি রাম লাগি করি বিরোধন। তুমি যদি মনে করো যে জীব শিক্ষার জন্য তুমি এটা করছো, যে তোমার এই কান্না দেখে মানুষ শিখবে কেমন করে ভগবানের জন্য কাঁদতে হয়, কেমন করে ভগবানকে চাইবার জন্য আকুতি জোগাড় করতে হয়, তা কিন্তু আমার মনে হচ্ছে না। তাই বলছে, নিবেদন আছে এক, নিবেদন আছে এক কহিতব ঠাই, করুণা করিয়া কহ জগত গোসাই, ধরা থেকে অতি দূর শূন্যের উপর, কেমন জন্মে জল ডাবের ভিতর, কারিগর কহ কে বা শক্তি কাহার, কি বলে কৌশলে ফলে জলের সঞ্চার, তুমি বিনায় কলের কর্তা কেহ নয়, হাতে কি লইয়া জল দিতে তাই হয়, নাকি জনমে জলে কৌশলের জোরে, বিধিমতে শস্যে পূর্ণে ফল করিবারে, যদি এত কারিগরি সংকেতেই চলে, কেন জীবে না কাঁদিবে রাম রাম বলে। আমার এই প্রার্থনা তোমার কাছে, যে তুমি যদি মনে করে থাকো যে তোমার এই আকুতি, তোমার এই কান্না দেখে লোকে শিক্ষা পাবে ভগবানকে কেমন করে চাইতে হয়, কি ভাবে ভগবানকে ডাকলে তবে ভগবানকে পাওয়া যায়, আমার কিন্তু তোমার এই ভাবনাটা ঠিক মনে হচ্ছে না। বলছে দেখো ওই ওপরে ডাবের গাছ, ডাব যে ফল ফুলে আছে, নারকেল গাছে ডাব ফুলে আছে, কত ভূমি থেকে কত উপরে, জলের কোনো কানেকশন সেই এর মধ্যে নেই, সেই ছোট্ট ডাবের ভেতরে জল হয়ে রয়েছে, সেখানে তো তুমি গিয়ে জল ঢেলে তারপরে সেই ডাবটাকে জলপূর্ণ করছো না, সে তো হচ্ছে তোমার প্রকৃতির জোরে, তোমার মায়ার জোরে। তাহলে জীব তোমার এসব কারিগরি তো যদি এইসব কারিগরি তোমার সংকেতেই চলে, তাহলে তোমার সংকেতেই জীব কাঁদবে, তোমার সংকেতেই মানুষ ভগবানকে চাইবার জন্য আকুল হবে, তার জন্য অভিনয় করার কোনো প্রয়োজন নেই। যদি বলো সশরীরে হই অবতরি, ধনরত্ন ভুক্তি মুক্তি করি ছড়াছড়ি, তবু এক নিবেদন আছে শ্রীচরণে, সকল ঝিনুকে মুক্তা না জনমে কেনে, সকলেই থাকে সেই সাগরের নীরে, কেহ মাংসময় গর্ভ কেহ মুক্তা ধরে, অবুদ্ধ অচিন্ত যেন তুমি নিজে করি, লীলা খেলা কার্য তব সেই মতো ধরি, অসীম অনন্ত তুমি বুঝে সাধ্যকার, বুঝা বুঝি কার্য নহে মম অধিকার, চরণ সেবায় রব এই সাধ করি, রতিমতি দেহ পদে কল্পতল করি, রাম রূপ ধ্যানে মুখে রাম নাম ধ্বনি, সমান ধরায় যায় দিবস যামিনী। দুটো উদাহরণ তিনি দিলেন, যেমন নারকেল গাছের মধ্যে ডাব ফলে আছে, সেই ডাব জলে পূর্ণ হয়ে যাচ্ছে, সে তো তোমারই কৌশলে, তার জন্য তো তোমাকে নিজেকে কোনো প্রয়াস করতে হয় না, তাহলে কেন তোমাকে জীবকে ভগবানকে কেমন করে ডাকতে হয় শেখানোর জন্য এই প্রয়াস করতে হবে। দ্বিতীয় উদাহরণ দিচ্ছেন, ঠিক যেমনি করে তুমি যদি মনে করো যে ধনরত্ন, ভক্তিরূপ ধনরত্ন তুমি ছড়িয়ে দিয়ে যাবে, তাহলে সকলের মন সম্পদময় হবে, তাহলে কিন্তু এখানেও আমার একটা প্রশ্ন আছে, সমুদ্রের তলায় অনেক ঝিনুক লেগে আছে, কোনো ঝিনুকের ভেতর মাংসে পূর্ণ হয়, কোনো ঝিনুক মুক্তা ধরে, তাহলে তো তুমি যদি মণিমুক্তাও সকলের ভেতরে ছড়া, তাহলে তো সে ধারণা করার শক্তি সকলের থাকবে না, তাহলে তোমার এই অভিনয় কোনো কারণ খুঁজে পাচ্ছি না। তাই তিনি বলছেন, হে হরি, তুমি অবদ্ধ, তুমি অচিন্ত, তোমাকে বোঝা যায় না। কতগুলো উদাহরণ তিনি ব্যবহার করেছেন, বিশেষণ ব্যবহার করেছেন, একটি অবদ্ধ, অচিন্ত, অসীম, অনন্ত। বলছেন তোমার যে লীলা তা অবদ্ধ, আমি বুঝতে পারি না, বোঝার আমার ক্ষুদ্র বুদ্ধিতে বোঝার অধিকার নেই, আমি চিন্তা করতে পারি না, কারণ আমার সে ক্যাপাসিটি নেই, কারণ আমি জানি হে হরি, আমি তোমাকে হরি বলেই জানি, কিন্তু তোমার এই লীলা আমি বুঝতে পারি না, লীলা খেলা কার্য তব সেই মতো ধরি, আমি মনে করি তুমি এই যে যা কিছু কাজ করছো এ তোমার এক একটা লীলা। সেই কলিয় নাগ বধ করেছিল ছোট্ট বালক, যে কলিয় নাগ যে ভয়ঙ্কর নাগ তাকে বধ করে দিলেন, এবং শুধু বধ করলেন না, তার মাথার উপর দাঁড়িয়ে তিনি নাচছেন বালক কৃষ্ণ, এই লীলার আমরা কি ব্যাখ্যা দেব। তাই বলছেন তোমার লীলা অবদ্ধ অচিন্ত, আমি একে লীলা বলেই গ্রহণ করেছি, তুমি অসীম অনন্ত, আমার এই সাত ক্ষুদ্র বুদ্ধিতে, আমার এই খণ্ড বুদ্ধি দিয়ে আমি তোমায় ধরতে পারবো না, আমার কি ধরার ক্ষমতা আছে, আমি তো তোমায় ধরতে পারবো না।
তাহলে আমার কি অধিকার, আমি তাহলে কি পারব? আমি যেন আমার সমস্ত মন প্রাণ দিয়ে তোমার চরণ সেবায় যেন রত থাকি, আমার নিজের সমস্ত কিছু শরীর মন প্রাণ আমি যেন তোমার শ্রী পাদপদ্মে উজাড় করে দিতে পারি, আমার রতি মতি সমস্ত কিছু যেন হে কল্পতরু হরি তোমার পাদপদ্মে আমি নিবেদন করতে পারি। রাম রূপ ধ্যানে মুখে রাম নাম ধ্বনি সমান ধরায় যায় বিবশ জমি। তোমার এই যে রূপ, যে রূপ নিশিদিন রাম নামে ব্যস্ত, যে কণ্ঠস্বর নিশিদিন রাম ধ্বনিতে ব্যস্ত, যেমন করে দিবশ জামি কেটে যায় আমি সেই রূপটি ধ্যান করতে চাই, আমি তোমার সেই লীলাটিকে ধ্যান করতে চাই। হে কল্পতরু তুমি আমার মনের মধ্যে সেইটুকু শক্তিকে লাগিয়ে রাখো, আমি যেন তোমাকে এইভাবে ধ্যান করতে পারি। ভক্ত আমাদের সাধুক আমাদের এইরকমভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে পারে। প্রভুর সাধনা হয় যেভাবে যে কালে, সেই সেভাবের সাধু জুটে দলে দলে, রানীর অতিথিশালা সাধু রাজ্যে জানা, কত যে আসেন সাধু না হয় গণনা, এদের আমাদের পালা বৈষ্ণব সাধু রাম মন্ত্রে উপদিষ্ট রাম উপাসক, তে সবার মধ্যে এক অনুরাগী জন, জটাধারী নাম ভক্ত রাম পদে মন, ভক্তি নিষ্ঠা ত্যাগে দেহ সাধক প্রবর, প্রভুর পরিলা লক্ষ্য তাহার উপর। রানীর অতিথিশালা সাধক ভক্ততে পূর্ণ, তিনি সেই অতিথিশালা, তার বড় দুঃখ ছিল যে কেউ সেখানকার ব্রাহ্মণেরা, কলকাতার ব্রাহ্মণেরা, কলকাতার এলিট সোসাইটিরা রানীর আসনের এই যে মন্দির গড়ার প্রয়াসে সম্পূর্ণ ছুঁড়ে ফেলে দিয়েছিল, কারণ তিনি জাতে মাহিষ্য ছিলেন, সেই কারণে তিনি রামকৃষ্ণের উপদেশে একটি অদ্ভুত কাজে মেতেছিলেন, তিনি অতিথি সেবার কাজ দিয়েছিলেন এই অঞ্চলে। এই তখন পায়ে হেঁটে লোকে পুরী ধামে যেত, এই যাবার পথে বিভিন্ন জায়গায় সেই সেবার ব্যবস্থা তিনি করেছিলেন রানী রাসমণি এবং মথুরা মোহনের দ্বারা। মানুষ যখন এলিট সোসাইটিকে, আমরা প্রথমেই চেষ্টা করি যে ক্রিমকে ধরা, আমাদের এটা জীবনে আমাদের সকলের অভ্যাস, আমরা দেখবেন খুব সহজে বাসস্ট্যান্ডে বা কোনো একটা অপরিচিত জায়গায় গিয়ে একটু অপরিচ্ছন্ন কাপড় জামা পরা অল্প শিক্ষিত লোকের সঙ্গে মিশতে চাই না, একটু আমার মতো একজনকে খুঁজে ফেলার চেষ্টা করি, যখন সেখান থেকে আঘাত পাই, রিজেক্টেড হই, তখন আমরা ধীরে ধীরে আমাদের দৃষ্টিগুলোকে এইভাবে গড়ি। এটি হিউম্যান সাইকোলজি, এর মধ্যে লজ্জা পাওয়ার কিছু নেই, আপনাদের আছে, আমার আছে, সকলের আছে। ঠিক সেই রকম রানী তার এলিট সোসাইটিতে এতদিন তিনি যা করেছেন সব কিছুতে তিনি অ্যাপ্রিসিয়েট, সকলে তাকে অ্যাপ্রিসিয়েট করছে, ধন্য ধন্য করছে রানীকে, কিন্তু এই একটি কাজে রানীকে কেউ সাহায্য দিল না, পেছনে কেউ সমর্থনও থাকলো না, রানী তাই নেমে এলেন মানুষের মাঝখানে। যে রানীর মনটি শুধুমাত্র সেই কোঠাবাড়ির চার দেওয়ালের মতো ছিল, শ্রী রামকৃষ্ণ তাকে নামিয়ে নিলেন মানুষের মাঝখানে, অতিথিদের সেবায় তিনি লাগিয়ে দিলেন। রানীর এই অতিথিশালা খুব জনপ্রিয় ছিল, বিভিন্ন জায়গা থেকে সাধকরা আসত, রানীর এখান থেকে সদাব্রত গ্রহণ করত, কেউ রান্না করে খেত, কেউ মন্দিরে প্রসাদ পেত। এই রকম এখন এই সময় যে বলছে যে প্রভুর সাধনা যে কালে যেরকম হয়, সে ঠিক সেই সময় দক্ষিণেশ্বর সেরকম সেরকম লোক আসা উপস্থিত হল। এই সময় উপস্থিত হলেন বৈষ্ণব সাধক রামচন্দ্রে, বৈষ্ণব এক দল এলেন যারা রামচন্দ্রে সাধন ভজন করেন, তাদের মধ্যে একজনকে দেখে ঠাকুরের ভারী পছন্দ হলো, নাম তার জটাধারী। কেন? তার মাথায় খুব বড় জটা ছিল এবং নামও তার জটাধারী, রাম পদে মন। আগেকার দিনে এই আমাদের যেমন সন্ন্যাস নাম খুব ভালো না হলে মন খারাপ হয়ে যায়, আগে কিন্তু নাম নিয়ে এত ভাবনা চিন্তা ছিল না, সন্ন্যাস সাধন ভজনের সমস্ত কিছুতেই নাম রূপে পারে যাওয়ার কথা। এই যে তোতাপুরী যখন নাম হয়েছিল, গল্পে আছে যিনি যখন গুরুর কাছে এসছে নাম করার জন্য, তোতা টিয়া পাখি বলে উঠেছে তাই তার নাম হয়েছিল তোতাপুরী। তোতাপুরীর গুরু ভাই চামেলিপুরী, তিনি গুরুর কাছে এসেছিলেন চামেলি ফুল নিয়ে প্রণাম করতে, গুরু সেই নাম দেখে উদ্দীপনা হয়ে তার নাম রেখেছিলেন চামেলি ফুলি। তো সেই জটাধারী তার সমস্ত মনটা রামের পদে এবং তিনি রামলালার মন্ত্রে, বালক রামচন্দ্র সেই রামলালার মন্ত্রে তিনি দীক্ষিত ছিলেন। এত লোকে আছে কিন্তু তাকে দেখে তার ভারী ভালো লেগে গেল। কী কারণে? ভক্তি নিষ্ঠা ত্যাগে দেহ সাধক প্রবল, সাধকদের মধ্যে তিনি শ্রেষ্ঠ। কিসে শ্রেষ্ঠ? ভক্তি নিষ্ঠা ত্যাগ,
যা সাধুর ভূষণ। ভগবান বা তার ইষ্টের প্রতি ভক্তি, নিষ্ঠা থাকবে তার সাধন পথের প্রতি এবং ত্যাগ কোনো কিছুর প্রতি, সব কিছুর মধ্যে থেকে কোনো কিছুর মধ্যে সে নিজেকে, নিজের মনটাকে জুটিয়ে দেবে না, নিজের মনটাকে মিলিয়ে দেবে না। বালরামচন্দ্র মন্ত্রে আছিল দীক্ষিত, সেব্যর প্রতিমা সঙ্গে পিতল গঠিত, সাধুর সোহাগে রাখা রামলালা নাম, সেই যে সাধুর ছিল ধন মন প্রাণ, ভিক্ষালব্ধ যাহা কিছু যোগাড়ে পাইত, রেধে বেড়ে ঠাকুরের ভোগ লাগাইত, লোকে যেন দেয় ভোগ এ ভোগ সে নয়, এ ভোগ সে ভোগ বাহ্য চাহে সেব্য সেবা হয়, একনিষ্ঠা এক মনে একান্ত অনুরাগে, থাকিত ভক্তির ক্ষীর মাখামাখি ভোগে, তার সঙ্গে সুমধুর বাৎসল্যের রস, যাহে ছিল ননিচোরা যশোদার বস, সাধুর নিকটে সেই ভাবে রামলালা, খায় দায় কাছে তাকে করে নানা খেলা, এ দাও ও দাও বলি আবদার জোর, দেখিয়া আনন্দে সাধু থাকিত বিভর, ভাব রাজ্যে স্বর প্রভু তাহার গোচর, রহিল না বাকি কিছু জানিতে খবর। আরেক গুরু এসেছেন শ্রীরামকৃষ্ণের কাছে, তার বর্ণনা করছেন পুঁথিকার। কেমন তিনি? না, তার নাম ছিল জটাধারী, তার ইষ্ট ছিলেন রামলালা, একটি ছোট্ট পিতলের মূর্তি। বলছেন ছোট্ট পিতলের মূর্তি, সাধু সোহাগ করে তার নাম রেখেছেন রামলালা। তার সমস্ত মন প্রাণ, সাধু সমস্ত মন প্রাণ সেই রামলালার পাদপদ্মে নিবেদিত ছিল। যা কিছু ভিক্ষায় তিনি পেতেন সেই সব কিছু এনে রেঁধে মেরে ভোগ দিতেন। এবার মায়েরা বাবারা একটু ভালো করে শুনুন, আপনারা অনেকে বলেন কীভাবে ভোগ দেবো, কেমনভাবে ভোগ দেবো, সুন্দর বর্ণনা করেছেন, সেটা এখানে আছে। লোকে যেন দেয় ভোগ এ ভোগ সে নয়, এ ভোগ সে ভোগ যাহে সেব্য সেবা হয়, লোকে যেমন খানিকটা মিষ্টি বা ফল ভালো ভালো দামি জিনিস কেটে কুটে থালায় সাজিয়ে দিল, এ ভোগ সে ভোগ নয়, এ ভোগে এমন যে ভোগ যাতে সেব্য, যাকে সেবা করছি তার সেবা হয়। কী সেই সেবা, কী ছিল মেশানো? একনিষ্ঠা এক মন একান্ত অনুরাগে, থাকিত ভক্তির ক্ষীর মাখামাখি ভোগে। হয়তো সামান্য যা কিছু ভিক্ষা পেয়েছে সেটাই রান্না করে দিয়েছে, কিন্তু তাতে মিশে রয়েছে তিনটে জিনিস, একান্ত মনে, এক মনে, এক নিষ্ঠা সহকারে, একান্ত অনুরাগে, এক ভালোবাসার সঙ্গে, এক রকম ভালোবাসার সঙ্গে তিনি রান্না করেছেন। আর কী মেশানো থাকতো তাতে? ভক্তির ক্ষীর, ভালোবাসার ক্ষীর দিয়ে যেন গোটা জিনিসটা মাখানো ছিল। আর কী ছিল? তার সঙ্গে সুমধুর বাৎসল্যর রেশে রস, যাহে ছিল ননিচোরা যশোদার বস। শ্রীকৃষ্ণ যশোদার হাতে বস ছিলেন একটি কারণে, কিসের বস? যশোদার বাৎসল্য রসের বস ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ, সেই বাৎসল্য ভাবে পূর্ণ ছিল। তিনি যেন তার সমস্তটুকু যার করে, মা যেমন তার সন্তানকে খেতে দেন, সেই সাধুও তার সেই ভিক্ষালব্ধ পুত্রগুলো যা কিছু এনেছে তাই রান্না করে সেই সন্তানকে খেতে দিতেন। ঠাকুরের গুরু হবেন, সাধারণ লোক তো নয়, তাই তার বর্ণনা করছেন। তার সাধন করতে করতে সেই পিতলের মূর্তি তার কাছে জীবন্ত হয়ে গেছে। বলছেন সাধুর নিকটে সেই ভাবে রামলালা, খায় দায় থাকে যেন করে নানা খেলা। সাধুর কাছে রামলালা যেন জীবন্ত হয়ে গেছে, খায় দায় নানা খেলা করে, আবার কি করে? এ দাও ও দাও বলি আবদার জোর, দেখিয়া আনন্দে সাধু থাকিত বিভোর। বাচ্চা ছেলে যেমন নিজের মায়ের কাছে প্রার্থনা করে, আমাকে ওটা দাও, আমাকে সেটা দাও, আমাকে ওটা দাও, দেখবেন মায়েরা রাগ করলেও মনে মনে কিন্তু খুব আনন্দ পান। যার একটু ঘ্যান ঘ্যানে ছেলে পুলে আছে, আপনারা জানেন ছেলে মেয়েরা বড় হয়ে গেলে সেই ছেলেকে দেখলে তখন আপনাদের মনে হয় ছেলেবেলায় এরকম করতো ওরকম করতো, সেই সুখস্মৃতি থেকে বঞ্চিত হন, কিন্তু সেই সুখস্মৃতি তাদের কাছে খুব আনন্দের। এই ঘ্যান ঘ্যানে তখন একটা সময় মনে হতো বেবি কলটা কেন চাইলো, ওটা কেন চাইলো, কিন্তু পরে এই চাওয়ার স্মৃতি তাকে জাগিয়ে রাখে। তাই সাধু সেই সেই দেখে যখন রামলালা তাকে বলতেন আমাকে এটা দাও, আমাকে ওটা দাও, আমাকে সেটা দাও, এই যখন করতেন সে দেখে সানত সাধু আনন্দে বিভোর থাকতেন। এই ভাব রাজ্যের ঈশ্বর স্বয়ং শ্রীরামকৃষ্ণ এগুলো কিন্তু একটু একটু করে প্রত্যক্ষ করলেন, তার কাছে কোনো কিছু অধরা থাকল না। আর একটু ছোট্টখানি বলে আজকের যেটা শেষ করব।
দিন রাতি এইখানে থাকেন ঠাকুর, রঙ্গ রহস্যাদি যত দেখেন সাধুর। বলরাম প্রভু দেবে দেখে নিরক্ষিয়ে, পদ্ম পলাশের মতো আঁকি দুটি দিয়ে। সাধুর উপরে প্রভু অতি যত্নবান, সেবাযোগ্য ভাণ্ডারাদি দুবালা যোগান। ঠাকুর ধীরে ধীরে এদের এই লীলা দেখে, বাপ বেটার লীলা দেখে আস্তে আস্তে তাদের কাছে আকৃষ্ট হয়ে তাদের কাছে উপস্থিত হলেন। বলছেন রামলালা কিন্তু এইবার আস্তে আস্তে ঠাকুরকে দেখতে থাকলেন। কি দেখলেন? তার সেই অদ্ভুত দুটো পদ্ম পলাশের মতো তার যে চোখ দুটি, সেটির দিকে রামলালা আস্তে আস্তে দেখলেন। রামলালা তাকে তো গ্রহণ করবেন, এইবার তার পাত্র পছন্দ হচ্ছে, রামলালা পছন্দ করছেন। ঠাকুরেরও সাধুর প্রতি খুব ভক্তি, খুব বিশ্বাস ছিল, ভালোবাসতেন, তার প্রতি যত্নবান ছিলেন। দুবেলা ভাণ্ডার থেকে তার সেবার উপযোগী চাল ডাল এই সমস্ত জিনিস তিনি জোগাড় করে আনতেন। এবার কেমন ছিল সেই রামলালা বিগ্রহ, সেটি বলে আজকের আমরা পাঠ শেষ করব। সুথাম সে বলরাম দুর্বাদল বর্ণ, কনক কুণ্ডলে শোষিত সুশোভিত দুটো কর্ণ। গলায়ে মতির হার অঙ্গ সুশোভন, মধুময়ে বালচেষ্টা মনোবিরঞ্জন। অপার ভাবের ভাবে প্রভু ভাবময়, এ ব্যাপারে বাৎসল্য ভাবে ভরিল হৃদয়। বলরাম মন্ত্র দীক্ষা লইবার তরে, একদিন প্রভু দেবে কহেন সাধুরে। শুনি জটা সাধু জটাধারী ভারী আনন্দিত, বলরাম বলরাম মন্ত্রে কইল প্রভুকে দীক্ষিত। প্রভুর করিল প্রীতি সাধুর ঠাকুরে, পরস্পর ঘনিষ্ঠতা দিন দিন বাড়ে। পাকিয়া ফিরিতে উঠে গেল এত দূর, প্রভুর ছাওয়াল হইল সাধুর ঠাকুরে। কেমন দেখতে সেই ঠাকুর? বলছেন ছোট্ট মূর্তি, দুর্বাদল ঘন দুর্বাদলের মতো সেই বালক রামের মূর্তি। তার কানে দুটি কুণ্ডল আছে, গলায় মতির হার আছে। আর তার সেই যে বালক যে চেষ্টা, তার যে বালক যে লীলা, তার যে বালো চেষ্টা বলছেন বালো লীলা, তা বাড়ি মধুময় এবং তা কি করে মনোবিরঞ্জন, মনকে বিশেষ করে আমোদ দেয়, আনন্দ দেয়। এইভাবে ধীরে ধীরে তিনি সেই বালক বালক রামলালা মূর্তি শ্রীরামকৃষ্ণের অন্তরে বাৎসল্যের রসে পূর্ণ করলেন। তিনি এবার সাধুর কাছে গেলেন যে আমাকে এই বালক রামলালার মন্ত্রে দীক্ষা দাও। দীক্ষা দিয়ে দিলেন সাধু ঠাকুরকে। এইবার অদ্ভুত হলো, প্রভুর করিল রীতি প্রীতি সাধুর ঠাকুরে, পরস্পর ঘনিষ্ঠতা দিনে দিনে বাড়ে। পাকিয়া পিড়িত উঠে গেল এত দূর, প্রভুর ছাওয়াল হইল সাধুর ঠাকুর। ঠাকুরের কিন্তু গুরুর প্রতি ভালোবাসা জন্মালো না, গুরুর প্রতি শ্রদ্ধাটা থাকলো, কিন্তু বালকের প্রতি তার সমস্ত ভালোবাসা হলো। প্রভুর করিল প্রীতি সাধুর ঠাকুরে, পরস্পর ঘনিষ্ঠতা দিন দিন বাড়ে। ধীরে ধীরে দুজনের মধ্যে ভালোবাসা জাগতে থাকলো। পাকিয়া পিরিত উঠে গেল এত দূর, প্রভুর ছাওয়াল হইল সাধুর ঠাকুর। এই ভালোবাসা এমন ঘন হয়ে গেল, এমন ঘনীভূত হয়ে গেল যে রামলালাকে এতদিন সন্তান স্নেহে সেই সাধু ভালোবাসতেন, সেই রামলালা এখন স্বয়ং শ্রীরামকৃষ্ণের সন্তান রূপে পরিণত হলেন। আমরা শুরু করেছিলাম মধুরভাবে তত্ত্বে, মধুরভাবে সার্থত্বে শুরু দিয়ে, যে সাধক না হলে সাধক জীবনের ইতিহাস বোঝা কঠিন। আমরা যেন একটু প্রয়াসী হই নিজের মন দিয়ে। আজকে যেটুকু অংশ আমরা দেখলাম, কেমন করে ভগবানকে ডাকতে হয়, কীরকম অনন্য মন হয়ে ভগবানকে ডাকতে হয়, কীরকম একনিষ্ঠভাবে ভগবানকে ডাকতে হয়, আর কেমন করে অন্যকে আপন করে সেই আপনময় হতে হয়, তার যে এই যে ছোট্ট একটু কাহিনী আমরা পড়লাম, এটাই যেন আমাদের সাধন জীবনের অঙ্গ হয়ে ওঠে। তবেই আমরা দেখব ঠাকুরের এই সাধন জীবনের ইতিহাস আমাদের কাছে সহজবোধ্য, সহজ সাধ্য হবে। আমাদের ওই গঙ্গার ধারে গিয়ে লুটোপুটিও খেতে হবে না, মাথায় জটাও লাগাতে হবে না, আবার গিয়ে সেই মানুষের যে পোড়া মাংস তাও খেতে হবে না। ঘরে বসে যে যেখানে আছি তারা আমরা সেই শ্রীরামকৃষ্ণের সাধন ভাবের যে মধুরতা সেটা অনুভব করতে পারব। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু,
জয় জয় গুরু মাতা জগত জননী রাম কৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী জয় জয় রাম কৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে অধম ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ৮৯ আলাদা অধ্যায় আছে।